কাউকে কোনো কিছু উপহার দেওয়া এবং কারোর কাছ থেকে কোনো কিছু উপহার নেওয়া, এই দুই পক্ষেই কিছু বেসিক ম্যানার আছে যেটা আমরা অনেক সময় ভুলে যাই, অথবা না জানার দরুন এমন কিছু করে বসে যার কারণে গিফট দেওয়া নেওয়ার এই আনন্দের পরিবর্তে দেখা যায় সম্পর্কে টানাপোড়েন পড়ে যায়। আমরা অনেকে দেখা যায় কেউ কিছু গিফট করলেই তার সামনেই বলে বসি, আমি তো এই ধরনের শাড়ি পরি না, আমি এই ধরনের কাপড় পরি না, আমি এটা খাই না, এটা মুখের ওপরে আমরা বলে দিই। একটা মানুষ একটা জিনিস আমার জন্য কিনে নিয়ে এসেছে, আপনি পরেন বা না পরেন, ভালো লাগুক বা না লাগুক, সবার আগে আপনার যেটা করতে হবে তাকে ধন্যবাদ জানাতে হবে, সে যে আপনাকে উপহারটা দিয়েছে এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনার ভালো না লাগলেও কখনোই একজন মানুষের সামনে সেটা বলা যাবে না যে আমার ভালো লাগে নাই, তুমি এটা চেঞ্জ করে আনো, আমি এটা পরি না। এটা ভীষণ অভদ্রতা এবং যে দিচ্ছে তার মনে কষ্ট দেওয়া। অনেকের যুক্তি হতে পারে যে জিনিস আমি পরবই না, সেই জিনিস আমি রেখে কি করব। সেই জিনিস আপনি রেখে কিছুই করবেন না, কারণ জিনিসটা আপনাকে দিতে আরেকজন বাধ্য নয়। আপনি না পড়লে এটা রিগিফট করতে পারেন অথবা রেখে দিতে পারেন। একটা জামা কাপড় শাড়ি না পড়লে আপনার এই মানব জীবন বৃথা যাবে না, কিন্তু কখনোই কেউ কিছু গিফট করার সাথে সাথে তার মুখের উপর এ ধরনের মন্তব্য করবেন না। দ্বিতীয়ত, চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী একটা রিগিফট করার জন্য। 5,000 টাকার বিনিময়ে আপনার যে 5,000 টাকায় গিফট করতে হবে নট নেসেসারি, আপনার যদি সামর্থ্য 500 টাকার হয় আপনি সেটা দিয়ে উপহার দাতাকে পরবর্তীতে উপহার দেওয়ার চেষ্টা করুন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যাকে আপনি উপহার দিচ্ছেন তার টেস্ট লাইফস্টাইল সম্বন্ধে আপনি জেনে বুঝে তাকে সেই অনুযায়ী গিফট করার চেষ্টা করেন, যাতে করে তার গিফটটা ভালো লাগে। সেটা আপনার কম বাজেটও হতে পারে, বেশি বাজেটও হতে পারে, কিন্তু কেনার সময় আপনার টেস্ট না, যাকে দিচ্ছেন তার টেস্ট অনুযায়ী গিফটটা কেনার চেষ্টা করবেন। এবং উপহার যখন আপনি কাউকে দিচ্ছেন তখনও আপনাকে কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যেটা বললাম, যাকে দিচ্ছেন তার টেস্ট অনুযায়ী দিবেন, এবং গিফট কেনার পরে সেটা আর 10 জনের কাছে এ প্রাইস বলে বেড়াবেন না, এটাও কিন্তু ভীষণ রুচিহীন একটা ব্যাপার। একটা উপহার দেওয়ার পরে সেটা কত টাকা দিয়ে দিয়েছেন, কি করেছেন না করেছেন, এটা সবার কাছে বলাটার কোনো প্রয়োজন নাই। এতে আপনি যাকে গিফট দিচ্ছেন তার কাছে ওইটা কাটার মতো বিঁধবে, সে না পারবে গিলতে, না পারবে উগলাতে, কারোরই ভালো লাগার কোনো বিষয় না। অনেক সময় কিন্তু উপহারের মূল্য প্রেজেন্টেশনের উপরেও বেড়ে যায়। কম বাজেটের ভিতরেও কোনো কিছু একটা কিনে আপনি যদি সুন্দর করে প্রেজেন্ট করে কাউকে উপহার দেন, এটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর যে গ্রহণ করছে তারও একটু স্পেশাল ফিল হয়। এখন প্রশ্ন করবেন যে আপু, উপহার দিব, ভালো উপহার দিব, টেস্ট বুঝে উপহার দিব, তো অপশনই তো খুঁজে পাই না। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে 12ই ডিসেম্বর থেকে দারাজে শুরু হচ্ছে দারাজ 12/12 গ্র্যান্ড ইয়ার এন্ড সেল, যেখানে থাকছে ফ্রি ডেলিভারি, 12,000 টাকা পর্যন্ত গিফট ভাউচার, এছাড়া 15% পর্যন্ত সেভিংস এবং 15% ক্যাশব্যাক উইথ তারাস ইবিএল কো ব্র্যান্ড কার্ডস অ্যান্ড 12% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উইথ বিকাশ। এছাড়া 612 টাকায় এনি 3 বেস্ট প্রাইস, এভরিডে লো প্রাইস, ফ্লাশ সেল, হোলসেল প্রাইস সহ থাকছে আর অনেক কিছু। একটা তো অপশন থেকে বেছে নিতে পারেন আপনার প্রিয় মানুষের প্রিয় জিনিসটি। আর মনে রাখবেন সবসময় উপহার দেওয়ার জন্য কিন্তু কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। বাই এভরিথিং অন দারাজ, বেস্ট প্রাইস এভরিডে।